শুভ সকাল, স্বাগত প্রিয় বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। বিশ্বজুড়ে যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে, আমন্ত্রণ সবাইকে বৃষ্টি আর প্লাবন ভেজা ছুটির সকালের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, বিধাতার ইচ্ছে সৃষ্টি এই পৃথিবীর এক এক প্রান্তের প্রকৃতির এক এক রকম খেয়ালি খেলা। পৃথিবীর এক পাশে লোহা গলানো রৌদ্র তাপ, তো অন্য পাশে হিম শীতল বরফ ঠান্ডা, অথবা অঝোর ধারায় জলধারা বন্যা প্লাবন, সেই সঙ্গে ইবোলা, ডেঙ্গু এবং আরও নানা ধরনের ভাইরাল আর ব্যাকটেরিয়াজনিত রোগ ব্যাধির প্রাদুর্ভাব তো রয়েছেই। প্রকৃতির এই দুর্বোধ্য খেলার জন্য আমাদের নিজেদেরও যে কোনো দায় নেই তা কিন্তু নয়, বরং অতিমাত্রায় কার্বন নিঃসরণ এবং যান্ত্রিক ব্যবহারে আয়েসি জীবনযাপন আর সেই সাথে বন ও পাহাড় কেটে উজাড় করবার মতো অনেক অনেক অপরাধ আমরাই করি। এই সব বিপর্যয়কে আমরাই ডেকে আনছি আর এর শিকার হচ্ছে আপামর জনতা। ঠিক যেই মুহূর্তে আমরা নগরবাসীরা বেশিরভাগই হয়তো বৃষ্টি ভেজা ছুটির দিনে আয়েসি খাবারের মেনু নিয়ে ভাবছি, সেই মুহূর্তে দেশের অসংখ্য মানুষ ভাসছে বন্যার পানিতে, খুঁজছে একটু আশ্রয়, নিরাপদ পানি এবং বেঁচে থাকার জন্য ন্যূনতম আহার। সুতরাং আসুন, আমরা যারা একটু ভালো অবস্থায় রয়েছি, তারা যেখানে রয়েছি সেখান থেকেই বন্যা কবলিত মানুষের সাহায্যে সর্বস্ব দিয়ে এগিয়ে আসি, অসহায় আর আর্ত মানবতার সহায় হই। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে গানে গল্পে কথায় ভরিয়ে দেবার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই দশকের অন্যতম মেধাবী সঙ্গীত শিল্পী নমি। নমি, স্বাগত, শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমি তো খুব ভালো আছি। আজকে এখানে এসে মর্নিং টিটা খাওয়া হলো। আর হচ্ছে এই যে বৃষ্টি ভেজে সকালে নিশ্চয়ই মনটা খুব ভালো থাকে, যদিও এখন আমাদের দেশে একটা বন্যা বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, এইটা আসলে খারাপ লাগা তো আছে। জায়গাগুলো আমি গত কিছুদিন ধরে দেখছিলাম এবং আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছিলেন, যে আমরা যে যেই জায়গায় আছি, যেই অবস্থানে আছি, সেখান থেকে যদি ছোট ছোট করে একটু সাহায্য করতে পারি, আমার মনে হয় যে এটা অনেকটা রিকভার করা হয়তো সম্ভব। গতকাল জামালপুরে যেমন দেখলাম যে একই পরিবারের 5 জন মানুষ ডুবে মারা গেছে, আসলে আমরা কতখানি অসহায় প্রকৃতির কাছে। একটু আমরা শহরে একটু একটু ভালো অবস্থানে এখন এই মুহূর্তে আছি, কিন্তু তারপরও কত অসহায় লাগে না এগুলো যখন শুনি। আমরা তো আসলে ঢাকায় যেটা হয় যে একটু পানি উঠে গেলেই আমাদের আসলে দুঃখ দুর্দশার মানে কোনো সীমা থাকে না, বাট আমি চিন্তা করি যে ওই পার্টিকুলার এলাকাগুলোর কী হচ্ছে, ওই স্থানীয় মানুষগুলো আসলে কীভাবে সাফার করছে, এবং এটা আসলে অবিশ্বাস্য, এটা এটা কোনোভাবেই কল্পনা করা যায় না। আসলে আমরা কিছু হলেই কমপ্লেন করা স্টার্ট করি, আজকে বৃষ্টি হয়েছে, পানি উঠেছে, গাড়ি যেতে পারছে না, রিক্সা খুঁজে পাচ্ছি না। সো আমি চিন্তা করি যে ওই মানুষগুলোর কথা, যে এই মানুষগুলো আসলেই সাফার করছে, ঠিকমতো খাবার পাচ্ছে না, হয়তো বা খাবার পেলেও সেটা সাফিসিয়েন্ট না, ফ্যামিলি অনেক অনেক মানুষজন একটা ফ্যামিলিতে সব সর্বস্ব হারিয়েছে। সো এটা আসলে অনেক দুঃখজনক একটা ব্যাপার, এবং আমিও বলবো যে আমি আমি চেষ্টা করি সবসময়, এবং আমার যারা কলিগস আছেন এবং দর্শক যারা এই মুহূর্তে দেখছেন, তারা সবাই সবার জায়গা থেকে যদি একটু সাহায্য করি, আমার মনে হয় যে আমরা কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আসলে সেটাই, মানে সবার আসলে ওইখান থেকে একটা ইচ্ছা থাকা উচিত বলে আমার মনে হয়, যে এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো। তো যাই হোক, প্রকৃতির এই বিপর্যয় তো আছেই এবং আমাদেরও চলতে হবে আসলে এইসব মাথায় নিয়েই, আসলে সবার জন্য যা কিছু করতে হবে এবং আসলে জীবনকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এবার আসলে একটু গল্প প্রসঙ্গে ফিরি। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমরা আসলে খুব স্বার্থপর, যে এত কিছু ঘটে যাচ্ছে দেখছি, কখনো ইমোশনাল হয়ে যাচ্ছি, বাট এর পরক্ষণে কিন্তু আমাদের জীবনটা চালিয়ে নিয়ে যেতে হয়। সো লাইফ গোজ অন, সেটাই। এবং আমাদের এই তো বিনোদন জগতে, আমরা আসলে সবসময় নিজের দায়িত্ব বোধ থেকে আমরা মানুষের পাশে দাঁড়াই, কারণ একদিন আমরাও তো আসলে ওই অবস্থানে চলে যেতে পারি, কে বলতে পারে সেটা। কিন্তু তারপরেও আসলে যেটা বলছিলাম যে আমাদের বিনোদন জগৎ থাকবে, আমরা এগিয়ে যাব, আমাদের তো বেঁচে থাকতে হবে। এবং সেই সূত্রে যেহেতু গানের মানুষকে পেয়েছি, তো গান নিয়ে একটু বেশি কথা বলবো, কিন্তু দর্শকদেরকে একটু আমন্ত্রণ জানিয়ে দিই। দর্শক, দেখে নিলেন কে আছেন আজ তারকালাপের অতিথির আসনে, তাই গানে কথায় শ্রোতা ভক্তদের মন জয় করা শিল্পী নমির সঙ্গে গল্পে যুক্ত হতে চাইলে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। ফিরছি গল্পে।
নমি, এখন কি নিয়ে ব্যস্ততা? সামনে তো ঈদ। ঈদের বেশ কিছু কাজ ঈদের জন্য আসলে করা হয়েছিল, আচ্ছা, বাট একটু সময় স্বল্পতার কারণে মাঝখানে আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছি, যার কারণে হচ্ছে এইবার ঈদে আমি এখনো শিওর না যে রিলিজ দিতে পারবো নাকি, বাট আশা করছি হয়তো কিছু একটা সারপ্রাইজ থাকতে পারে। আর গত ঈদে তো আমরা আপনার কাছে গান পেয়েছি, গত ঈদের গান নাটকের গান করা হয়েছে, হ্যাঁ, তো সেইটা একটু শুনি যে কেমন সাড়া পেয়েছেন গত ঈদের কাজগুলো। এখন তো আসলে সারাটার মাধ্যম যেটা সেটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কে কত হ্যাঁ ভালোভাবে ইউটিলাইজ করছে, জি, সো ইন দ্যাট কেস আমার কাছে মনে হয় যে ভালো ভালো কাজ হলে আমার মনে হয় দর্শক এখনও ভালো গান শোনে, দর্শকের জন্যই আমরা আসলে গান করি, এবং সেই জায়গা থেকে সেই পার্সপেক্টিভ থেকে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আপনি তো মানে যেটা হচ্ছে যে বিভিন্ন কনসার্টে গান গাচ্ছেন বা যখন দেখা যাচ্ছে অনুরোধের গান করছেন, তখন কি ধরনের আবদারগুলো পাচ্ছেন? কি একটু পুরোনো দিনের গান বা একটু ফোক সং, কি ধরনের বেশি আমাদের আবদার পাচ্ছেন? যেটা হয় যে এখন অনুরোধের গান বলতে আমার কাছে যেটা মনে হয় যে আমরা আসলে এত সমৃদ্ধ সংস্কৃতির দিক থেকে, আমাদের নিজেদের অনেক ভালো ভালো গান আছে, এবং আমি সবসময় চেষ্টা করি আমার দেশের গানকে প্রমোট করতে, সেটা যে যেভাবেই হোক। দেখা গিয়েছে যে আমার একটা কনসার্টে আমার গানের পাশাপাশি অবশ্যই আমার একটা লিস্ট থাকে, আর যে গানগুলো খুব পুরনো দিনের গানগুলো আমি হ্যাঁ করতে হ্যাঁ চেষ্টা সেটাই, করি, আপনাকে আপনাকে একটু পুরোনো দিনের গান করতেই দেখি। রাইট? সো আমি চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় যে এই গানগুলো আমরা যদি না গাই, আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা দায়িত্ব আমাদের জন্য, অবশ্যই আমাদের জেনারেশনের জন্য যারা আমরা এখন কাজ করছি, এবং আমার তো সবসময় এই গানগুলো শুনে আমি বড় হয়েছি, চর্চা করেছি, ওই দিক থেকে কিন্তু আমার খুব ভালো লাগে। পুরোনো দিনের গানগুলো আসলে যখন আমরা এখন এখন শুনছি, তখন কম্পোজিশনটা একটু নতুন থাকছে, এটা আপনার কেমন লাগে? কম্পোজিশন বা মিউজিক অ্যারেঞ্জমেন্ট যেটাই হ্যাঁ বলেন, এটা তো আসলে এক একজনের উপর এক একভাবে হুম হুম নির্ভর করে, আমি কি ধরনের কম্পোজিশন পছন্দ করছি বা কোন গানে পার্টিকুলারলি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করলে সেটা শুনতে ভালো লাগবে। আমার কাছে মনে হয় এখন ফিউশন হচ্ছে, অনেক ভালো ভালো ফিউশন হচ্ছে, আমরা বেশ পুরনো কিছু গানকে নতুনভাবে পাচ্ছি, দর্শকরা সেটা গ্রহণ করছে, আমার মনে হয় ভালো কম্পোজিশন না হলে তো এটা দর্শকরা গ্রহণযোগ্যতা গ্রহণ পেত করতো না, না রাইট? সেটাই। আর এই যে ভালো ভালো বেশ কিছু কাজ আছে, আর নমি তো অনেক কাজ করেছেন, সেই প্রসঙ্গে কিন্তু আসবো একটু পরে, উপস্থাপনা থেকে শুরু করে অনেক কাজেই আপনাকে পাচ্ছি, কিন্তু আমরা আসলে আপনার এই জার্নিটা ছোট্ট করে একটা তথ্য কণিকার মাধ্যমে দেখাতে চাই। বাহ, দেখে দেখি নিশ্চয়ই একটু পিছন ফিরে দেখতে ভালো লাগে, যদিও একদম অনেক একদম পুরোনো দিনের কথা না। আমার কাছে মনে হচ্ছে একটা ফ্ল্যাশব্যাক এর মধ্যে হ্যাঁ চলে গেছি পুরা। নমি, অনেকগুলো কাজ আছে আপনার উপস্থাপনায় পাচ্ছি, আর খেলাধুলা নিয়ে নিশ্চয়ই একটু আগ্রহ একটু দেখা যাচ্ছে, কিন্তু সেই প্রসঙ্গে আসবো ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আজ শিল্পী নমি আছে আমাদের সঙ্গে, শুনছি তার পথ চলা আর তার গানের পথ চলা নিয়ে। সময় হলো সংক্ষিপ্ত সময় বিরতিতে যাবার, চটজলদি ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। স্বাগত সবাইকে মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকলাপে, সঙ্গে রয়েছেন গানে গানে এদেশের মানুষের সকলের ভালোবাসা এবং জনপ্রিয়তা অর্জন করা সঙ্গীত শিল্পী নমি। ফিরছি আলাপে, নমি আলাপে ফিরবো, আর গান কিন্তু আজকে শুনবো একটা, যেহেতু আপনাকে পেয়েছি, কিন্তু তার আগে আমাদের একটা নিয়মিত কুইজ থাকে দর্শকদের জন্য, কুইজটা বলে নেই। আচ্ছা, দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, তারকলাপের সবশেষ সরাসরি পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে অভিনেতা আবুল হায়াত অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম তিতাস একটি নদীর নাম। এবারে আজকের কুইজ, তারকলাপের আজকের কুইজ হচ্ছে সঙ্গীত শিল্পী নমির প্রথম অডিও অ্যালবামের নাম কি? অপশন ক নমি, অপশন খ হৃদয় মিক্স। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী গতকালের কুইজের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছি কে হয়েছেন আজকের বিজয়ী। নমি, আজকের বিজয়ীর নামটা এখানে লেখা আছে, আর ফোনের 6টা ডিজিটটা আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, কংগ্রেচুলেশনস, আমি কি নামটা বলবো? হ্যাঁ, নাম আর ফোনের 6টা ডিজিট। আচ্ছা, কংগ্রেচুলেশনস অন্তু, অ্যান্ড আপনার ফোনের লাস্ট 6টা ডিজিট হচ্ছে 162069। অনেক অনেক অভিনন্দন আপনাকে, নিশ্চয়ই খুব ভালো লেগেছে প্রিয় শিল্পীর মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে, পুরস্কার আছে, খুব ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। নমি,
যেটা আমরা কিন্তু ছিলাম যে পুরনো গানের প্রসঙ্গে, পুরনো গানগুলো আবার নতুন করে গাওয়া হচ্ছে এবং আপনি চমৎকার গান গাচ্ছেন। গানের কথা বলতে বলতে কিন্তু আবার গান শুনতে ইচ্ছে করছে, নতুন আচ্ছা গানের কথা একটু শুনি। যে খুব নতুন পছন্দের কোনো গান যদি আজকে আমাদের একটু শোনাতে চান। খুব পছন্দের গান হচ্ছে, আমি একটা মুভির গান শোনাতে পারি দুই লাইন। এইটা হচ্ছে মোস্তফা কামাল রাজ ভাইয়ের একটা পরিচালনা একটা মুভি ছিল তারকাটা, ওইটার একটু দুই লাইন শোনাচ্ছি আমি। একেলা একা প্রজাপতি ভুলে যায় উড়ার কথা, ডানায় তার ভর করেছে বিষণ্ণ এক নীরবতা, কি যে শূন্য শূন্য লাগে তুমি না হৃদয় হারাই চেনা ঠিকানা। এটার টিউন অ্যান্ড কম্পোজিশন করেছিলেন আরিফিন রুমি ভাই, আর কথা লেখা ছিল জাহিদ আকবর ভাইয়ের। কেমন লাগছে নাওমি এই প্লেব্যাক করতে? বেশ অনেকগুলো গানে তো প্লেব্যাক করলেন। হ্যাঁ, অনেক ভালো লাগে এবং এক্সপিরিয়েন্স অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়। নর্মালি যখন আমি গান করি তখন চিন্তা করি যে এটা আমার গান, বাট আমার আমাকে যখন প্লেব্যাক করতে দেওয়া হয় আমার কাছে মনে হয় যে আরেকটা মানুষের ক্যারেক্টার ধরে সে কীভাবে কথা বলছে, তার ক্যারেক্টার কি, অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে। সাধারণত যখন এই যে এই অনেকগুলো দিক মাথায় রেখে প্লেব্যাক করতে হয় তখন সেক্ষেত্রে আপনি কি করেন, স্ক্রিপ্টটা একটু দেখে নেন বা আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেন? সেটা হচ্ছে যিনি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করছেন উনি আমাকে একটা পুরো সিনারিওটা আসলে কি হচ্ছে, বা পরিচালক যিনি, যখন উনি অফকোর্স এই জিনিসটা তো বোঝানো খুব ম্যান্ডেটরি, সো আমাকে যখন বুঝিয়ে দেয় তখন আমাকে পার্টিকুলার অ্যাক্ট্রেস যিনি অভিনয় করছেন তার যেই তার সাথে একটু কথোপকথন বা অথবা স্ক্রিপ্টটা আসলে কোন সিচুয়েশনে আমি গানটা গাচ্ছি ওই সিচুয়েশনটাকে ধরে আমি চেষ্টা করি যে ওরকম করে ডেলিভারটা করতে। আর যেই প্লেব্যাকগুলোতে আপনাকে পেয়েছি, মানে চমৎকার চমৎকার কিছু গানে পেয়েছি, তারপরে একটু কম পাচ্ছি। প্লেব্যাক অনেস্টলি আমার অনেক করা হয়েছে, বাট মাঝখানে একটু ব্যস্ততার কারণে আমার একটু কমে গিয়েছে, কোয়ান্টিটিটা কমে গিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ফেয়ার এনাফ, কারণ আমি অলওয়েজ কোয়ালিটিতে বিশ্বাস করি এবং চেষ্টা করছি যে একটু কম কাজ করেও যদি কোয়ালিটিটা মেনটেন করে ভালো কিছু করা যায়, আমার কাছে মনে হয় যে ওটা আমাকেও অনেক হেল্প করবে, আমার শ্রোতাদেরকেও ভালো কিছু দিতে পারবো। আর যে প্রসঙ্গে ছিলাম কিছুক্ষণ আগে, বিরতিতে যাওয়ার আগে যেটা বললাম উপস্থাপনার কথা, আচ্ছা গাইতে গাইতে উপস্থাপনে আসা কিভাবে? ছোটবেলায় আমি বিতর্ক করেছি, আমি আবৃত্তি করতাম নতুন কুড়িতে। আমার বলতে গেলে আসলে এই এই কথাটা বলার আগে আমার মায়ের কথা বলতে হবে, কারণ আমার আব্বু আম্মু সবসময় আমাকে সাপোর্ট করেছে যে পড়ালেখার পাশাপাশি কোনো একটা কিছুতে বিজি থাকা। সো ছোটোবেলায় অনেক কম্পিটিশনস করা হতো, আবৃত্তি করেছি, কখনো গান গেয়েছি, কখনো নেচেছি, বাট নাচটা আমার একেবারেই ভালো হতো না। সো নাচটা আমি গিভ আপ করে দিই, আমার একদমই ভালো লাগে না নাচতে এবং এখনও আমার কাছে মনে হয় যে আই ক্যান্ট ডান্স, সো ওইটা হলো না। তারপর যেটা হলো যে আমি বিতর্ক করতাম, আবৃত্তি করতাম, ওই দুটো জায়গাতে আমি ভীষণ ভালো করলাম। এরপরে আম্মু চাইলো যে আমাকে একটু গান শেখাক, সো মায়ের স্বপ্ন থেকে শুরু হয়েছে। এরপরে আমি পড়ালেখা করছি যে সাবজেক্টটাতে আমার কাছে মনে হয় যে এখানেও আসলে প্রেজেন্টেশনের অনেক ব্যাপার আছে সিন্স আমি ছোটোবেলা থেকে করে আসছি, সো ওখান থেকে মনে হলো যে ওয়াই নট একটু ট্রাই করে দেখি। সো এরকম একদিন একটা অফার পেলাম একটা মিউজিক্যাল শো করার জন্য আরও 6 বছর আগে, সো ওটা করে ফেললাম। করার পর অনেক অ্যাপ্রিসিয়েশন পেলাম, যেহেতু এটা আমারই ফিল্ড আমি জানি ভালো, সো এরপর থেকে আসলে শুরু হয়, এখন তো পুরো দমে চলছে। গান উপস্থাপনা সব ক্ষেত্রে অনেক অ্যাপ্রিসিয়েশন, অনেক ভক্ত এর মাঝে। কিন্তু একজন ভক্ত আমাদের সাথে ফোনে যোগ দিয়েছেন, একটু দেখি কে আছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কার সাথে কথা বলছি? আসসালামু আলাইকুম, কার সাথে কথা বলছি? আমি চট্টগ্রাম থেকে টুনি বলতেছি। জি কথা বলুন, নাওমি আছেন আমাদের সাথে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন?
আপু ভালো আছে, আপনি ভালো আছেন? আমি ভীষণ ভালো আছি, শুভ সকাল। হ্যাঁ শুভ সকাল আপু। আপনার একটা গান আছে, কিছু দেই কি না কিছু যায় না, আমার খুব ভালো লাগে গানটা, যদি একটু শোনান খুব ভালো লাগবে আমার। বাহ, চেষ্টা করব একটু। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যেটা হচ্ছে আপনি বলছিলেন যে কাজের আসলে অ্যাপ্রিসিয়েশনটা খুব বেশি জরুরি মনে হয়, খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, এটা একটা অক্সিজেনের মতো অনেকটা। কারণ আপনি ওই জায়গাটাতেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যে জায়গার মানুষগুলো আপনাকে ভালোবাসছে এবং আপনার কাজটা আসলে কতটুকু ডেভেলপ করতে পারছেন ওটাও কিন্তু নির্ভর করে অনেকটা অ্যাপ্রিসিয়েশনের উপর। আমি কখনো ভালো করব, কখনো খারাপ করব, বাট খারাপ করলেই যে আমাকে সেটা মন খারাপ করতে হবে আমার কাছে মনে হয় না, যে আমি কখনো এই জিনিসটাকে নেগেটিভলি নিয়েছি। সো ওখান থেকেও আমার ছোট ছোট জিনিসপত্র শেখা, এখনও শেখার চেষ্টা করছি। এবং এই যে আশেপাশের মানুষ খুব ইম্পর্ট্যান্ট, যারা আমার কাজকে রেসপেক্ট করছে, যারা আমাকে সাহস যোগাচ্ছে, আমার কাজকে ভালোবাসছে। সো হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি ইম্পর্টেন্ট। আরও অ্যাপ্রিসিয়েশন আছে। আরও একজন দর্শক আমাদের সাথে ফোনে আছে। সালাম আলাইকুম, শুভ সকাল, কার সাথে কথা বলছি? ওয়ালাইকুম আসসালাম, আমি সজল বলছিলাম উত্তরা থেকে। জি, কথা বলুন, নওমি আপু আছেন আমাদের সাথে। হ্যাঁ নওমি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আমার বাড়িও ময়মনসিং। আপনার বাড়ি ময়মনসিং কোথায়? ও ওয়াও, আমার বাড়ি হচ্ছে ময়মনসিং ক্যান্টনমেন্ট। আমার হচ্ছে ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে। আচ্ছা, তো যাই হোক জানতে পারলাম, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি গান নিয়ে? জি, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি আরো শিখতে চাই, আরো সুন্দর সুন্দর কাজ করতে চাই, আপনাদেরকে ভালো ভালো গান উপহার দিতে চাই। অফ কোর্স আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ। এই যে হচ্ছে গান নিয়ে পরিকল্পনা, আসলে মানে একজন শিল্পীর মনে হয় যে গান গেয়েই যাই গেয়েই যাই। এখন পর্যন্ত কোনো অপূর্ণতা আছে আপনার? অপূর্ণতা তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজ করার পর আমি ওই জিনিসটা শুনে আমার কাছে মনে হয় আচ্ছা এখানে একটু ভালো করতে পারতাম, এখানে আমার আরেকটু ভালো করা উচিত ছিল। সো এই অপূর্ণতাটা আসলে থেকেই যায়। অন দ্য আদার হ্যান্ড আমার সুযোগ হয়েছে, আমার 2008 থেকে আমি এই ক্যারিয়ার আছি। সো থ্রু আউট দ্য জার্নি আমার অনেক ভালো ভালো কিছু মানুষের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, শিখতে পেরেছি, তারা আমাকে গাইড করেছে, এখন পর্যন্ত আমাকে সাজেশন দিচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমার জন্য আসলে। আর একজন দর্শক একটা রিকোয়েস্ট করেছিলেন আপনার কাছে গানের, সেই গানটাকে একটু দুই লাইন শুনবো আমরা। আচ্ছা, এই গানটা আমি দুই লাইনই শোনাবো। মানে গানটা হচ্ছে ইমরান ভাইয়ার সাথে আমার একটা ডুয়েট গান ছিল। সো গাচ্ছি। কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না, তোমাতে মগ্ন থাকি হই অনমনা। কিছু দেখি না, কিছু জানি না, কিছু বুঝি না, তোমাতে মগ্ন থাকি হই অনমনা। খুব চমৎকার মনে হচ্ছিল, গানটা কেন শেষ হলো? আচ্ছা, এই গানের রেশ নিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক, একুশ শতকের বাংলাদেশ যাদের নিয়ে স্বপ্ন দেখে, যারা আমাদের সংস্কৃতি তথা ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়, তাদেরই একজন সঙ্গীত শিল্পী নওমি আছেন আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালোপে। গল্পের শেষ অংশে ফিরবার আগে আবারও সংক্ষিপ্ত সময়ের বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। আরও একবার ফিরে এলাম আজকের তারকালাপের শেষ অংশে, সঙ্গে আছেন সময়ের মেধাবী সঙ্গীত শিল্পী নওমি। ফিরছি গল্পে। নওমি, উপস্থাপনা প্রসঙ্গে ছিলাম, উপস্থাপনা দেখতে গিয়ে তো আমরা ক্রিকেটেও আপনাকে দেখলাম, ক্রিকেটের উপস্থাপনা। আগে থেকেই কি ক্রিকেট নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল আপনার? হ্যাঁ, আগে থেকে ইন্টারেস্ট ছিল, বাট কখনো ভাবিনি যে আমি আসলে এত সিরিয়াস কোনো একটা প্ল্যাটফর্মে যাব। আচ্ছা, বাট যেটা হয়েছে যে ওই যে মিউজিক্যাল শো হোস্ট করতে করতে যেটা হয় যে একটা কনফিডেন্স হয়ে গিয়েছিল নিজের উপর, যেহেতু আমি লাইভ শোজ করতাম, সো ওই কনফিডেন্সটা আমাকে অনেক হেল্প করেছে। আর ক্রিকেট ইজ অল অ্যাবাউট জার্গনস, অনেক রুলস, অনেক কিছু, সো এগুলোর জন্য অনেক বেশি টাইম দিতে হয়, থাকতে হয় সব সময়। হ্যাঁ, অনেক বেশি টাইম দিতে হয়, অনেক কিছু বুঝতে হয়, অনেক সময় বকা খেয়েছি, অনেক
কিছু বুঝতে পারে নাই প্রথম প্রথম, বাট আমার কাছে পুরো জিনিসটা মনে হয় অনেক চ্যালেঞ্জিং একটা জিনিস। আমার কাছে মনে হলো যে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা একটা জায়গায় টাইম দেওয়া, এটা অনেক পুরো ক্রিকেটের মধ্যে একদম এই পুরো বিশ্বকাপটা দেখা গিয়েছে যে আমার রেকর্ডিংগুলো আমি ঠিক মতো করতে পারিনি, কারণ হচ্ছে আমাকে ওখানে টাইম দিতে হতো। আর আমার কাছে মনে হয় যে ইট হ্যাজ বিকাম আ প্যাশন ফর মি, এই গানটা আমার যেরকম একটা প্যাশন, অফকোর্স গান আমার সবার আগে, বাট গানটাকে যেরকম ভালোবেসে ফেলেছি আমার কাছে মনে হয় যে হোস্টিং ইজ ফান অ্যান্ড এটা থেকে অনেক কিছু শেখা যায়। ছোটবেলায় তো অনেক কিছু শিখেছেন, মানে আন্টি আপনাকে নাচ থেকে শুরু করে সব কিছুতেই ট্রাই করেছে, তো ভবিষ্যতে কি আরো অন্য কিছুতে দেখবো কিনা আপনাকে? একদমই না, একদমই না। আমাকে সেদিন এক ভাইয়া বলছিল যে আই থিঙ্ক ইউ আর রেডি নাও, তুমি চাইলে অভিনয় করতে পারো, বাট আমার কাছে মনে হয় যে ইট টেকস এ হোল লট অফ প্যাশন, আর অনেক কিছু জানতে হয় শিখতে হয়। আমার কাছে মনে হয় যে ওটার জন্য আমি একদমই রেডি না, বাট গানটাই আমার আসলে একদম, যদি বলি যে মন থেকে আমি গানটাই করতে চাই। আর কথা বলা, যেটা কথা বলতে আমি ভালোবাসি, শুনতে আমি ভালোবাসি, সো নলেজটা যদি থাকে তাহলে অবশ্যই হোস্টিংটা কন্টিনিউ করব। নিশ্চয়ই, আমরা সেই আশা করছি। আর এমনি গানে কখনো ইচ্ছে হয়েছে যে কারোর সাথে গান করা, কারো পরিচালনায় গান করার ইচ্ছা এরকম আছে আমাদের দেশে, কারোর সাথে কাজ করার ইচ্ছা আছে? যাদের সাথে কাজ করার ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ সবার সাথে কাজ করা হয়ে গেছে আমার, কোনো না কোনোভাবে হয়েছে, সেটা নাটকের গান হোক, সেটা প্লেব্যাক হোক, বা আমার নিজের গান হোক। আমাদের আমার আসলে যে সময়টাতে আসা একদম অডিও ইন্ডাস্ট্রির বলবো যে একদম ডাইং সিচুয়েশনটাতে, লাস্ট আমি যখন এসেছি 2 বছর পেয়েছি যে ক্যাসেট সিডিস ওগুলো তখনও সেল হতো, সো এরপরে যখন পুরো একটা ইন্ডাস্ট্রি একটা শিফট করলো, এখন ডিজিটাল প্ল্যাটফর্মে শিফট করেছে, সো এই যে ট্রানজিশনটা এটা দেখেছি এবং অনেক কিছু এর এই মাঝখান দিয়ে অনেক কিছু ভিতর দিয়ে গোছ করতে হয়েছে, এবং যাদের সাথে কাজ করে এই সিচুয়েশনটা দেখে আসলে মানে কখনো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন? পরিবর্তনটা যখন আসলো তখন কেমন কেমন লেগেছে আপনার এই পরিবর্তনটা? পরিবর্তনটা এখনকার সময়ের জন্য আসলে অনেক পজিটিভ, বাট এখনকার সময়ের জন্য অনেক পজিটিভ, বাট আমরা আসলে যে সময়টাতে দেখেছি একদম অডিও ইন্ডাস্ট্রি সিডি সেল হচ্ছে না, লেবেলসে যারা ছিলেন, ওনার ছিলেন, তারা অলওয়েজ কমপ্লেইন করতে যে সিডি সেল করতে পারছি না, এবং এরকম ধরনের সিচুয়েশন অবভিয়াসলি অনেক ফ্রাস্ট্রেটিং। বাট এখন যেটা হচ্ছে আমার কাছে মনে হয় ইটস আ পজিটিভ সাইন ফর আস মিউজিশিয়ানস, বিকজ আমাদের এখন অনেক প্ল্যাটফর্ম আছে, আমরা ইজিলি নিজেদেরকে প্রমোট করতে পারছি, ডিজিটালি প্রমোট করতে পারছি। এখন আপনি যদি দেখেন যে একটা গান যখন একটা লেবেল রিলিজ করছে তখন একদম সরাসরি দেখার একটা সুযোগ থাকে যে কতজন মানুষ আমার গানটা অ্যাকচুয়ালি লাইক করেছে, অর্গ্যানিক্যালি কত ভিউজ হলো, সো এগুলো আসলে নিজের পর্যবেক্ষণ করার একটা সুযোগ থাকে, আগে যেটা ছিল না। আগে অনেক কষ্ট করে প্রমোট করতে হতো, অ্যালবাম কভার, অ্যালবাম গুডিস, অনেক কিছু দিয়ে, এখন যেটা হচ্ছে যে সব কিছু ডিজিটালি হচ্ছে, এর পজিটিভ এফেক্টও আছে, নেগেটিভ এফেক্টও আছে। সব কিছু মিলিয়ে আসলে মানে পজিটিভগুলো নিয়েই আসলে তো আমরা এগিয়ে যেতে চাই। গান গাওয়ার ক্ষেত্রে নমি, আপনি কোন কোন ব্যাপারগুলো মাথায় রেখে একটা গান সিলেক্ট করেন? গানের ক্ষেত্রে এখন একটু সিলেক্টিভ, কারণ হলো যে একটা সময় আমার প্রচুর কাজ করা হতো, তখন আমার মা সব এই জিনিসগুলো অনেক দেখতো, আমি খুব একটা বেশি বুঝতাম না। এখন যেহেতু আমি বুঝতে শিখেছি এবং বুঝতে পারি, এখন মনে হয় যে লিরিক্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা গানের জন্য, একটা গানের কম্পোজিশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটা আসলে আমাকে ডিফাইন করছে আমি কোন জনরার মানুষ, কোন জনরার গান করতে পছন্দ করি। সো এই ক্ষেত্রে আমার মনে হয় এই দুইটা জিনিস আমি অনেক বেশি প্রাধান্য দিয়ে এসেছি। গান নিয়ে পজিটিভ কথাই শুনলাম আপনার কাছে, কিন্তু গানকে আসলে পেশা হিসেবে কি এখন নেওয়া যায়? গানটা সেই অবস্থাতে কি আছে মিউজিক ইন্ডাস্ট্রি? গানটাকে পেশা হিসেবে আসলে নেওয়া উচিত, নো ম্যাটার হোয়াট ইন্ডাস্ট্রি, কখনো ভালো, সব কিছুর ভালো খারাপ থাকে, কখনো ভালো হবে কখনো খারাপ থাকবে,
বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি একটা বিষয় নিয়ে চিন্তা না করি, চর্চা বন্ধ করে দিই, সেটা তো সেটাকে চেরিশ করা হবে না। সো আমার কাছে মনে হয় যে অফকোর্স নেওয়া উচিত, এবং প্যারেন্টস যারা আছেন তাদের আসলে সুযোগ করে দেওয়া উচিত, যারা বাচ্চারা এখন অনেক বেশি প্রেশারে থাকে, সারাদিন কোচিং প্রাইভেট অনেক কিছু করতে হয়, যারা ইউনিভার্সিটিতে পড়ছে অনেক প্রেশার থাকে। বাট আমার কাছে মনে হয় প্যাশন জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ইফ আই ওয়ান্ট টু বি সামথিং সাম ডে আই উইল অ্যাচিভ ইট, যদি আমার ওই উইল পাওয়ারটা থাকে, যদি আমি চাই ওটা করতে। সো হ্যাঁ, অফকোর্স ওয়াই নট। আপনার এই যে এই মনোবল, এই যে কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন, গান করছেন, এর পেছনে অনুপ্রেরণার কথা জানতে চাচ্ছি। নিশ্চয়ই আপনার মা তো আছেন, আর আমাকে আসলে আমি অনেক ব্লেসড, কারণ হচ্ছে আমার ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ। এখনকার সিচুয়েশনটা আসলে আমি অত একটা জানি না, কারণ এখন তো আমরা যে সময় প্র্যাকটিস করতাম ওস্তাদজির বাসায়, আমার মা জব করেন, আমার বাবা জব করেন, বাট তারপরেও তারা সময় দেওয়ার চেষ্টা করতো। মা আমাকে ওস্তাদজির বাসায় নিয়ে যেত, ওখানে প্র্যাকটিস করতাম সপ্তাহে একদিন। আমি প্র্যাকটিস প্যাডে যেয়ে প্র্যাকটিস করেছি, রেকর্ডিং স্টুডিওতে যেয়ে গান করেছি, সেটার জন্য প্র্যাকটিস করেছি, সরি। সো আমার আসলে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো, এবং আই ফিল সো ব্লেসড টু হ্যাভ আমার আশেপাশে যারা আছে এবং যাদের সাথে কাজ করছে আমার কলিগসরা, তারাও অনেক ভালো সাপোর্ট করছে। আমার বেস্ট ফ্রেন্ড সাবিহা, শি হ্যাজ বিন সাপোর্টিং মি, ও আমার ভালো কাজ হোক খারাপ কাজ হোক অলওয়েজ খুব অ্যাপ্রিসিয়েট করেছে, খারাপ হলে খারাপ বলেছে। সো হ্যাঁ, ফ্রেন্ডরা অনেক বেশি ইম্পর্ট্যান্ট লাইফে, কারণ ওদের থ্রুতে আসলে ইউনো আপনি ভালো জিনিসটা জানতে পারেন, খারাপ জিনিসটা জানতে পারেন। সো হ্যাঁ, দে হ্যাভ বিন সাপোর্টিং মি। আর নিশ্চয়ই সমালোচনাও হয়, সমালোচনাটা কার কাছ থেকে বেশি আসে? আম্মু। আচ্ছা, কি ধরনের সমালোচনা? সমালোচনা আম্মু হচ্ছে এই যে এখন আমি কথা বলছি, হ্যাঁ তুমি একটু কেমন জানি একটু ডান দিকে বেশি ঢুকে গিয়েছো, বাম দিকে বেশি ঢুকে। তো আম্মুকে আমি বোঝানোর চেষ্টা করি যে আমি তো আমার কাজটা ঠিক করছি, সেটা তুমি দেখো না, মানে তুমি এইভাবে কথা বলছো, আর একটু ভালো করে কথা বলতে পারতা, একটা গান গেয়েছি, এই গানটার সুরটা খুব সুন্দর, এই জায়গাটাতে তুমি আর একটু কাজ দিতে পারতা। মানে এই জিনিসগুলো আম্মু অনেক বেশি নোটিস করে, কি পড়লাম আমি, কিভাবে কথা বলছি, এই এই ভয়েসের মডুলেশনও আমার মা বুঝে। সো হ্যাঁ, আম্মু ইজ দ্য বিগেস্ট ক্রিটিক্স। আর আমরা আশা করব যে গান নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবেন আপনি। গান নিয়ে আছে না, অনেক ধরনের চিন্তা তো মানুষের থাকে, তো আপনার গান নিয়ে খুব সুদূর প্রসারী কোনো পরিকল্পনা আছে কি না? ভবিষ্যতে এখন থেকে 10 বছর পরে কী ধরনের গান করতে চান, বা গান নিয়ে কোনো অবস্থানে থাকতে চান? আমি সবসময় লং টার্মেই চিন্তাভাবনা করে এসেছি। এখন আমার অনেক জায়গা থেকে শুনতে হয় যে আমার কাজ এত কম কেন। আমার কাছে মনে হয় যে আমরা যে গানগুলো গাচ্ছি এখন, শাহনাজ রহমতুল্লাহ ম্যাম বা রুনা লায়লা ম্যাম, যাদের গান আমরা গাচ্ছি, তারা কিন্তু একদিনে তৈরি হয়নি, তারা কিন্তু অনেক প্র্যাকটিস করেছে, অনেক আগে থেকে শুরু করেছে। কিন্তু যেই প্র্যাকটিসের পিরিয়ডটা, যেই সময়টা একটা মানুষকে বিল্ড করতে যেই সময়টা দরকার হয়, আমার কাছে মনে হয় যে 10 বছর পর আমি এরকম একটা জায়গায় যেতে চাই যেখান থেকে আসলে আমি একটা অবস্থান তৈরি করতে পারবো। এবং আরেকটা জিনিস মাঝখানে বলে নিই যে আসলে আমাদের এখানে কোনো ইনস্টিটিউশন বা প্ল্যাটফর্ম নেই যেখান থেকে আসলে আমরা প্রফেশনালি যারা কাজ করছি তাদেরও কিন্তু শেখার অনেক কিছু আছে, কিন্তু এই প্ল্যাটফর্মটা আমাদের বাংলাদেশে এখনও হয়নি, বা নেই কেন আমি জানি না। শিল্পকলা একাডেমি আছে, আরও অনেক প্রতিষ্ঠান আছে, বাট আমাদেরও মনে হয় যে শেখার চর্চাটা থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যতই শোস করি, প্রতিবন্ধকতা আছে, কিন্তু তারপরেও তো আসলে আমাদের দেশে ভালো গান হচ্ছে, আপনাদের মতো শিল্পীদেরকে আমরা পাচ্ছি। আমি চাই যে সেই প্ল্যাটফর্মটা ইনশাআল্লাহ কখনো যদি আমার সুযোগ হয় আমি আমাদেরও সেই প্রত্যাশা থাকলো, এবং বাংলা গানকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ নমি আমাদেরকে সময় দেওয়ার জন্য, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, শুরুতেই যা বলছিলাম, সমগ্র পৃথিবীর মতো প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে আছে আমাদের দেশও, সেই হিসেবেও আমরাও প্রায় সব সময় তৈরি থাকি এসব বিপর্যয় মোকাবেলার। তারপরেও সকলের সামর্থ্য এবং ক্ষমতা একরকম হয়, তাই অনেকেরই অন্যের সাহায্যের প্রয়োজন হয়, প্রয়োজন হয় অন্যের সহানুভূতি আর সহমর্মিতার। তাই সকলের প্রতি আবারও আহ্বান থাকলো, আসুন আমরা যার যার জায়গা থেকে দুর্গত এই সব অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে আসি। প্রিয় নমি, ভালো থাকুন,
ভালো থাকুন তার সতীর্থ স্বজন সকলে এই প্রত্যাশায়। এতক্ষণ যারা আমাদের সঙ্গে রয়েছেন সবার জন্য শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে চেনা কোনো স্বজনকে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির ভালো লাগার সব আয়োজন পুনরায় ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals। আবার সবার জন্য শুভকামনা।